দেখেন মানুষ মারা গেলে মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ ঘোষণা করা যাবে কিনা এরপরে ফাহমিদুল হাসান জয় জানতে চেয়েছেন মানুষ মারা গেলে মসজিদের মাইকে মৃত্যুর মৃত্যুর সংবাদ ঘোষণা করা যাবে কিনা এটা নিয়ে আমাদের সুলামাইকরা নিষেধ করেন এবং তার যুক্তি হিসাবে তারা পেশ করে থাকেন যে আসলে মসজিদের মাইক দেওয়া হয়েছে আজানের জন্য সলাতের জন্য ইবাদতের জন্য কারণ মৃত্যুর ঘোষণা এটা একান্ত জাগতিক একটি বিষয় দুনিয়াবী একটি বিষয় যেটি মসজিদে মসজিদের মাইকে করা উচিত নয় তবে জানাজা সলাত হবে এটি একটি ভালো কাজ একটি ইবাদত জানাজা সলাতে অংশগ্রহণ করলে এক পাওয়া ছাপা জাহিজ রয়েছে যার কারণে মসজিদের মাইকে জানাজা সালাতের ঘোষণা হতে পারে যে অমুক ব্যক্তির জানাজা অমুক সময় অমুক জায়গায় অনুষ্ঠিত হবে একটা ভালো কাজের ঘোষণা মশের থেকে হলো এই জিনিসটি হতে পারে